শিক্ষয়িত্রী যুবক যুবতী আর অভিভাবক সকল পরম আনন্দেরে আহি এই মহান শিক্ষা অনুষ্ঠানের দ্বার মুকলি মহাসভাত উপস্থিত হয়েছে। এই সভাখনি পরিচালনা করবলৈ আপনা সবর অনুরোধ মর্মে এজন সভাপতি বাপর নির্বাচন হয়েছে,
জয় জয়তে মৈত্রী সভাপতি প্রভুজনালৈ আন্তরিক ভক্তিপূর্ণ সেবা নিবেদন করিল। আর মই সেবা নিবেদন করিল, আজি আন্ধার গুছাই পোহরের সন্ধান দিবলৈ প্রয়াস করা শ্রদ্ধার বন্তি প্রজ্বলন কর্তা দুয়োরা বাবজনালৈ ভক্তিপূর্ণ সেবা নিবেদন করি। আর মই সেবা নিবেদন করছো, তোমালোক মায়ে জন্ম দিছে, সরুরে জন্মরে পড়া তোমালোকর শৌচ পেশাব লেতেরা কাপড় কানি আদি ধুই সাফ চিকুণ করেছে। তোমালোকে কি খাই ভাল পোয়া তাক তোমালোক খুবার চেষ্টা করেছে। তোমালোকে মাক ইমান কিছুমান কষ্ট দিছিলা, যা কষ্ট মায় নীরবে সহ্য করে আছে। তোমালোকে মার পিছত শৌচ পেশাব করেছিল, সকলবিলাক শৌচ পেশাব মায়ে ধুইছিল। তোমালোকর সরুতে জ্বর হয়েছিল বা বিভিন্ন প্রকারের বেমার হয়েছিল, সকল বেমার মা আর দেউতায় বহু কষ্ট করে তোমালোক ভাল করার চেষ্টা করেছিল। তোমালোকে যে মা বোলা, তোমালোকে মা কিয় কব লাগে বারো জানা? তোমালোকে দেউতা বোলা, দেউতা বলি কিয় কব লাগে জানা নে বারো? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপ, পিতৃ পিতা পন্নী পিয়ন্তে স্বর্গর দেবতা, তোমালোকর দেউতা, তোমালোকর দেউতা কোন? স্বর্গর দেবতা। স্বর্গত কই আর উখ একু নাই। মা কোন জানা? কার্তিক আর গণেশ দুয়োকে শুনাই মা পার্বতীয়ে কইছিল, হেরা মোর পুত্র সকল, তোমালোকে গঙ্গার স্নান করি মোর ওচর কোন পাবহি পারা? তেওকে মই বেশিকৈ মরম করিম। তেতিয়া কার্তিকর বাহন আছিলে ময়ূর চরাই, ময়ূর চড়াই উপর উঠি কার্তিক গঙ্গার ফালে ধাবিত হল। কিন্তু গণেশর বাহন আসলে নিগনি, এটা নিগনুর উঠি কেনেকৈ গঙ্গার স্নান করে আহি পাবহি পারিব? ই অসম্ভব। অবশেষত গণেশে কান্দি কাটি মার কাষলৈ গল। ইতিমধ্যে কার্তিক আহি পাও পাও অবস্থা, তেনেতে গণেশে গৈ মার ভরিত ধরি কি বলি কলে? মা মোর গঙ্গা জল শরণে কমল, ভূয়াছে হৃদয়ের মাঝে, মা তুমিয়ে মোর গঙ্গা জল। এই বলি মাকর শরণত ধরে সেবা করিলে মা পার্বতীয়ে কোলাত তুলি ললে। আর তেনে সময়তে কার্তিক আহি পালে, মা মই ঘুরি আহিল গা ধুই, গণেশ যাবই নোয়ারিলে। তেতিয়া পার্বতীয়ে কইছে, মা বোপা কামটো হয়ে গেল। কার্তিকে কইছে, মা কি কোয়া তুমি, গণেশ যাবই নোয়ারিলে, কাম হয়ে গেল মানে? তুমি স্থাওর গঙ্গাতে গা ধুবলে গলা, মার শরণ সেবা বুঝি না পালা, মোর শরণ ধরি কার গণেশে গঙ্গার স্নান করা তুই বেশি বেশি ফল লাভ করিলে,
আজির পরা মোর মরমর গণেশ। পড়া শুনাটো তোমালোকর জীবনের ডর কাম। এতিয়া মই তোমালোক এটা উপমারে ডর কাম লাগিব আর তোমালোকর জীবনের সরু কাম কিছু আছে, এই সরু কাম খিনি কেতিয়া করিব লাগিব আর ডর কাম খিনি কেতিয়া করিব লাগিব ইয়ার এটা তোমালোক উদাহরণে মই বুঝার চেষ্টা করছ। এটা প্লাস্টিকর গামলা ললা, তারমানে বয়াম ডাঙর এটা দেই, তারপর প্রায় বিশটামান অল্প ডাঙর ডাঙর শিলগুটি ললা, তারপর সরু সরু কিছু শিলগুটি ললা আর দুই তিন মুঠিমান বালি ললা আর আধা লিটার ধরা এটা বটলত পানি ললা। এতিয়া দুভাগ লবা, শিলগুটি সমান সমানে বিশটা, দুভাগ সরু সরু শিলগুটি প্রায় দুই তিন মুঠি দুভাগ করবা, তারপর বালি দুই তিন মুঠি তেনেকুয়া দুভাগ আর পানি বটল আধা লিটার দুটা। প্রথমতে তোমালোকে কি করবা, ডাঙর ডাঙর শিলগুটি খিনি বয়ামটোত ভরাই লবা, ফুলকে ভরাবা, কিন্তু দেই ফুলকে ভরাই দিলা। এতিয়া ভরার পাছত মই তোমালোকক সুধো, আর সেই বয়ামটোত কিবা ধরিব নেকি বারো? শিলগুটিটো ফুলকে দিলো আর কিবা ধরিব নাই? কি ধরিব? সরু সরু শিলগুটি খিনি ধরিব ভরাই দিয়া আর জোকারি দিয়া, ধরলে আর কি ধরিব? তার দুমুঠি বালি দি দিয়া, জোকারি দিয়া, ধরলে আর ধরবনে নাই? আধা লিটার পানিটো ঢালি দিলা, জোকারি দিলা, ধরলে ধরি গল। এতিয়া বেলেগ এটা একে সম পরিমাণের সম আকারের বেলেগ এটা বয়াম লইছা নহয়, শিলগুটিও সমানে বিশটা থইছা ডাঙর, সরু দুই তিন মুঠি, বালিও দুই তিন মুঠি আর একটা পানি বটল সমানে হয় বারো? তেতিয়া আমি এতিয়া কি করো, উল্টাটো করো, প্রথমতে ভরালা পানি, দুই নম্বর ভরালা বালি, তিন নম্বর ভরালা সরু সরু শিলগুটি, চারি নম্বর ভরালা ডাঙর ডাঙর শিলগুটি, গোটেই খিনি ধরব নে? তার নধরে হয় বারো? কেলে নধরে? প্রথমতে তো সমান সমানেই লওয়া হয়েছে, বয়াম কেটাও সমান, কিয় নধরিলে? প্রণালীটো উল্টা হয়েছে হয় বারো? উল্টা হয়েছে প্রণালী। তেতিয়াহলে প্রথম প্রণালীটো কি, এক নম্বরতে ভরাব লাগিব ডাঙর ডাঙর শিলগুটি, হয় না বারো? গতিকে তোমালোকর মা দেউতায় পঠুয়া স্কুলখনত উদ্দেশ্যটো কি, মোর লোরা ছোৱালী কেইটাই পঢ়কগৈ, তোমালোকর জীবনের ডাঙর কাম কি হব, পঢ়া শুনা হলে বারো? সেইটো ডাঙর কাম, তথা সেইটো ডাঙর শিলগুটি, ডাঙর শিলগুটি কিটা প্রথমে ভরালো, এক নম্বর তোমালোকর জীবনের ডাঙর কাম হব কি, পঢ়া শুনা হয় না বারো? আজির পরা প্রথমতে ডাঙর কামটো করবা নে? পুনর দুই নম্বর হব কি জানা, গা পা ধুই ভাত খোয়া, দুই নম্বর কাম, এই সরু শিলগুটি হয় বারো? গা পা ধুই ভাত খালা, হাত পানি খোৱাৰ পাছত তোমালোকে স্কুললৈ আহিলা,
স্কুলত ডাঙর কামটো পড়িলা, পড়ার পাছত দৌড়লে ছুটিত কি করিবা, খেলিবা, হয় না বারো? চারি নম্বরটো হল ঘরলে গলা, গৈ পেলাই মা দেউতা বা কারোবার লগত অকনমান ফুরিলা, হয় না বারো? সেইটো চারি নম্বর পানীর নিচিনা, নুফুরিলেও হয় কিন্তু অকমান ফুরিলে মনটো ভাল লাগে, হয় না বারো? তেতিয়াহলে তোমালোকে ডাঙর কামটো প্রথম করিব লাগিব পড়া শুনা, দুই নম্বর গা পা ধুই খোয়া বোয়া, তিন নম্বর খেলা ধুলা করা, চারি নম্বর গাঁও আদি ফুরা, অকমান ফুরি আহো, হয় না বারো? তারপর আহিলে তোমালোকর চারি নম্বর গুরু, পরম গুরু, সেইজন কোন হব? শ্রীমন্ত শঙ্করদেব। শ্রীমন্ত শঙ্করদেব আমার সকলোরে গুরু। তোমালোকে গোয়া নে নোগোয়া বারো? শুনত, শ্রীমন্ত শঙ্কর হরি ভকতর জানা যেন গল্প তরু, তাহান্ত বিনাই নাই নাই নাই, আমার পরম গুরু। আমার পরম গুরু কোন? শ্রীমন্ত শঙ্করদেব। এতিয়া বন্দী প্রজ্বলনত যে বরদেউতা ককায় গাইছিলে ব্রহ্মা আদি করে জীবজত রাম 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 রাম, মায়ার শয্যার মাঝে আছোয়ে ভুমতি যাই, ব্রহ্মাকে আদি করে যিমান দেবতা আর যিমান জীব আছে সব মায়ার শয্যার মাজত ঘুমতি গই আছে। চৈতন্য গুণ ভগবান ঈশ্বর আল্লাহ যীশু কৃষ্ণ সব ভগবান, আমি ঈশ্বর বলিছ ইংরাজি গড বলিছে, আল্লাহ বলিছে, হয় বারো? একেজনে কিন্তু গতিকে লয় সেইজন ভগবন্তক দেখুয়াই দিয়া গুরুজনেই হল আমার পরম গুরু শ্রীমন্ত শঙ্করদেব। সেই গুরুজনাক আমি কত পাম বারো? আমার সকলের নামঘর আছে, হয় বারো? মন্দির আছে, গির্জা আছে, এই সকল আমি সেইজন গুরুর নাম লও, নামঘর গৈ আমি শ্রীমন্ত শঙ্কর হরিভকতর জানা যেন গল্প তরু, তাহান্ত বিনাই নাই নাই নাই, আমার পরম গুরু। সেইজন হল আমার পরম গুরু শ্রীমন্ত শঙ্করদেব। তোমালোকে কথা পাতিছা হয় নহয় বাৰু? মই শুনি তোমালোকে সেৱা পূজা কৰিব লাগিব। দুই নম্বর হলে শিক্ষা গুরু, শিক্ষকে কোয়া কথাবিলাক তোমালোকে আখরে আখরে পালন করিব লাগিব। পিতৃ ভাবিলাত করে যিটো পুত্ৰ বল উত্তম পুত্ৰ সেহি জানি মহারাজর। তোমালোকর মা দেউতাই কৰিবলৈ নকয় মাত্র ভাবে, পিতৃ মাতৃ ভাবনা বুঝি যি পুত্র কন্যায় কামবিলাক সম্পাদন করে তেনে পুত্র কন্যা পুত্র পুত্র বলে। পিতৃ বুলি লাটক যিটো পুত্রগণ মধ্যম পুত্র সিটো জানি বারাজন, দেউতা মায়ে করিবলৈ কলেহে করা তেনে পুত্রক কই দুই নম্বর তথা মধ্যম পুত্র। তিন নম্বর পুত্র পিতৃ বুলি লাট যিটো অসহায় করে অধম পুত্র সিটো সর্বলোকে কহে, দেউতা মায়ে কলেও করিবলৈ মন নাই বৰ টানতহে কৰা, আৰু আমুকটো কৰগৈ যা, আমুকটো কৰগৈ যা, বৰ টানি মুনিহে কৰে, কৰিবলৈ কিন্তু মন নাই। তেনে পুত্ৰ হ'ব তিন নম্বৰ তথা অধম পুত্ৰ। আৰু দেউতা মায়ে শিক্ষাগুৰুসকলে কলেও যি ছাত্ৰ ছাত্ৰী বা পুত্ৰই কামটো নকৰে তেনেকুৱা পুত্ৰ কি কি বুলি কয়? ও বুলিলেও নকিটো পুত্ৰ গণ বিস্তাৰ দীখ পুত্ৰ জানাকে কি জন বিস্তাৰ নিচিনা, ছাৰে কলেও নকৰে
দেউতাক মাকে কলেও নকরে, যাতে তোমালোকে তেনে পুত্র নোহোৱা, তার বাবে তোমালোকৰ শরণত মই অনুরোধ রাখিল। বাৰু যায় কি নহওক, মোৰ পুত্র নাতি সকল তোমালোকৰ মাজত এই দুৱাখাৰ আমি কলো, আমার কিবা লাভ হব নেকি? বাৰু পালন করিলে আমার লাভ নালাগে হব, আর নহওক তোমালোকৰ সকলোৰে লাভ হওক এই আশাটো মই রাখিছো। থাউকতে আমার এই কেঁচা সোণৰ সদৃশ কংকন মইনামণী সকলক, আমার অভিভাবক আর অভিভাবিকা সকলে এনে কিছুমান বাক্য, এনে কিছুমান শব্দ প্রয়োগ করে যা শব্দ অভিধানতো পোৱা না যায়, সেই পিতৃ মাতৃ সকলের চরণত মই অনুরোধ রাখিছো যে পুত্র কন্যার প্রতি কেতিয়াও বেয়া বাক্য প্রয়োগ নকরিব। বীর্যপুত্র, হিষ্যপুত্র, পুষ্যপুত্র, মাক দেউতাই কয় বীর্যর দ্বারা সতী সন্তান জন্ম বীর্যপুত্র, কারবার সরুতে নি তুলি তালি লৈছে পুষ্যপুত্র, শিক্ষক সকলের দ্বারা শিক্ষা লাভ করেছে এই সকল শিষ্য হিষ্যপুত্র, এয়াও পুত্র শিক্ষক সকলের হয় না? বারো শিক্ষক শিক্ষয়িত্রী সকল মাক আর দেউতাক এই সকল পুত্র, পুত্র সকল কি আহে? খাদ্য আহে, এই খাদ্য বিলাক পিতৃ মাতৃয়ে যেনেকৈ পুত্র সকলক নিজে না খায়ও দিয়ে, কারণ ইস্যু হয়েছে পুত্র সকলের কারণে, সেই খাদ্য খায় সতী সন্তান বিলাক সন্দল ফল হব, আর তেওঁলোকৰ বাবে অহা অন্নমুঠি সঠিকভাবে তেওঁলোকক বিতরণ করে দিব, তেতিয়া পিতৃ আর পুত্রর মরম চেনেহটো অটুট থাকিব। এতিয়া পুত্র সকলের প্রতি পিতৃ আর মাতৃসকলের কর্তব্য যাতে সুচারুরূপে পালন করিব, আর পিতৃ মাতৃসকলে যেনেকৈ পুত্র সকলক কোনোদিন বেয়া বাক্য নিশিকায়, নিশিকায় মানে শিকাব নালাগে। প্রশ্নটো তোমালোকে উত্তর যদি দিব পারা, আমি একটা সুন্দর পুরস্কার তোমালোকৰ কাৰণে ৰাখিছো, আৰু এই পুরস্কারটা আমার প্রধান শিক্ষক মহোদয় প্রদান করব। প্রশ্নটো হৈছে, মা তুমি গঙ্গা জল চৰণে কমল, এই কথাখাৰ কোনে কাক কৈছিল? কোনে কব? মই ভাল পাইছো যে সকলে একেলগে উত্তর দিছে, আমি এজনকে নির্বাচন করি বলে ভাবিছিল, যাকে নহক পুরস্কারটা আমি ইমানও দিব নোৱাৰো, গতিকে মই খুব ভাল পাইছো যে তোমালোকে ভাষণটো শুনিছা, সেৱা কৰিবলৈ আমি সুবিধা পাইছো। বিদ্যালয়ের নিয়ম রক্ষা করে মই প্রথমতে কিছু সময় আমার বক্তব্য গ্রহণ করা শুনি থাকা মাননীয় আমার মাধবদেব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঞ্জিত দত্ত স্যার আমার মধ্যে উপস্থিত হয়েছিল, মই প্রথমতে তেখেতক এখনি চেলেঙেৰে সম্মাননা জানাবৰ কাৰণে আমার জ্যোতি বাইদেউক আহ্বান জানাইছো, আৰু এখনি গামোচাৰে এখনি চেলেং আর এখনি গামোচাৰে সম্মাননা জানাইছে আমার জ্যোতি বাইদেউয়ে, মাধবদেৱ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তেখেত এজন অতি আদর্শবান অধ্যাপকে নয় শিক্ষক, তেখেতে নিজের কন্যা নারায়ণপুর বালিকা এম ভি স্কুলত পড়াইছে, ই এটা অতি আদর্শবান। আজি লক্ষিমপুর জেলার প্রকল্প বিষয়া সমাজ জড়িতকরণের সমাজের বিদ্যালয় সমূহ কেনেক জড়িত করব পারি প্রকল্প বিষয়া, আগতে আমার বিদ্যালয় আহিছে, গতি আজি আমি এখন গামোচা আর চেলেঙেৰে বাইদেউক সম্মাননা আর আদরণি জানাবর কারণে মাতৃগোটর সভানেত্রী
নিগমনি সৈন্যাক আহ্বান জানাইছো। এখন গামোচা আৰু চেলেঙে আদৰণীয় হ'ব এগৰাকী সফল অভিভাৱক, সফল বিষয়া। ইয়াৰ পিছতে মোৰ অতি প্ৰিয় বন্ধু লখিমপুৰ জিলাৰ প্ৰকল্প বিশেষ লখিমপুৰৰ প্ৰতিটো মুহূৰ্ততে আমাক উৎসাহ উদ্দীপনা প্ৰেৰণা যোগোৱা এনে এগৰাকী বিষয়া মই আজি তেখেতক নিমন্ত্ৰণ জনাইছিলোঁ। সৌভাগ্যবশত ঈশ্বৰে এইখন কৃপা কৰিছে, মই তেখেতক চৰণত সেৱা ধৰিছোঁ আৰু তিনিগৰাকীৰ পৰা এই বিদ্যালয়ে আশীৰ্বাদ বিচাৰি তেখেতক এখনি চেলেং আৰু গামোচাৰে কৃষ্ণা হাজৰিকাক আদৰণি জনাবৰ কাৰণে আহ্বান জনাইছোঁ। সভাপতি সন্মুখে মঞ্চত অহাবাৰ এই ক্লাছৰ পৰিকল্পনা ইতিমধ্যে আমি প্ৰস্তুত কৰিছোঁ। সেই প্ৰথম প্ৰস্তুত কৰা মই এবছৰীয়া কেলেণ্ডাৰখন তৈয়াৰ কৰিছোঁ আৰু এই কেলেণ্ডাৰৰ উন্মোচনৰ দায়িত্ব সভাপতিয়ে মোকে দিছে। মই এই কেলেণ্ডাৰখনি উন্মোচন কৰিবলৈ লৈছোঁ। ধন্যবাদ। মই উন্মোচন কৰাৰ লগে লগে মাত্ৰ দুই মিনিট হ'লেও আৰু মমিন ৰয় কৰিব, ষষ্ঠ শ্ৰেণীত দীপিনাথ আৰু মুস্তাফা কামালুদ্দিনে কৰিব, সপ্তম শ্ৰেণীত কৃষ্ণা হাজৰিকা আৰু কৃষ্ণাকান্ত গগৈয়ে কৰিব, অষ্টম শ্ৰেণীত হেমন্ত শইকীয়া আৰু আইনুল হক ছাৰ কৰিব, নৱম শ্ৰেণীত মনোজ কুমাৰ শেট্টী আৰু জ্যোতি ডেকাই কৰিব, দশম শ্ৰেণীত নন্দ দেৱা আৰু বিভা হাজৰিকাই কৰিব। ইয়াৰ পিছত হ'ল শ্ৰেণীসমূহত দায়িত্বপ্ৰাপ্ত শিক্ষাগুৰুসকলে পাঠদান পৰিচালনা কৰিব। কাৰণ দেখাত কোনো শিক্ষক নাথাকিলে বিকল্প ব্যৱস্থা পৰিচালক শিক্ষকে গ্ৰহণ কৰিব। সকলোৱে বুজি পাইছেনে? কোনোবা যদি শিক্ষাগুৰু কোনোবা কিবা কাৰণত চিএল লয় মানে উপস্থিত নাথাকে, তেতিয়া এই দায়িত্ব সম্পন্ন যিসকলক দায়িত্ব দিয়া হৈছে তেখেতসকলে যিকোনো ক্লাছ তেখেতলোকে কৰিব, বুজি পালা? নেক্সট, 2024-25 বৰ্ষৰ পৰীক্ষা পৰিচালনা সমিতিৰ সভানেত্ৰী চিম্পলি বৰুৱা কিয় হ'বলৈ আহ্বান কৰিলোঁ। পৰীক্ষাটো ইমান সহজ নহয়, প্ৰতিটো পৰীক্ষা সুন্দৰভাৱে পৰিচালনা কৰিবৰ কাৰণে সভানেত্ৰী হিচাপে টেট শিক্ষয়িত্ৰী মই চিম্পলি বৰুৱাক দায়িত্ব দিছোঁ। প্ৰতিটো পৰীক্ষা ইউনিট টেষ্টৰ পৰা প্ৰতিটো, কাৰণ গোটেই সম্পাদিকা হিচাপে থাকিব কৃষ্ণা হাজৰিকা গোটেই বছৰ সময়ীয়া বছৰী মানসিক চিন্তন সম্প্ৰসাৰণ আৰু সংগঠিত সমিতিৰ সভানেত্ৰী জ্যোতি ডেকা গোটেই ছাত্ৰ ছাত্ৰীসকলক মানসিক জাগৰণ তৈয়াৰ কৰিব কাৰণে জ্যোতি বাইদেউক দায়িত্ব দিছোঁ। আৰু এই ছাত্ৰ ছাত্ৰীসকলক বৌদ্ধিক মানসিক শক্তি উৎপাদন কৰিব কাৰণে দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে নন্দ বৰা ছাৰে। এই বছৰ গোটেই কামখিনি তেখেত দুয়োগৰাকীয়ে দুয়োগৰাকী নেতৃত্বৰ হ'ব। নেক্সট, মেধা চিনাক্তকৰণ আৰু সম উত্তৰণ সমিতি মেধা সকলো ছাত্ৰ ছাত্ৰী সমান নহয়, তাৰ মাজতে আমি মেধা ছাত্ৰ ছাত্ৰী ভাল ছাত্ৰ ছাত্ৰীসকলক আৰু কেনেকৈ আমি উন্নত কৰিব পাৰিম তাৰ পৰিকল্পনা প্ৰস্তুত কৰাৰ সমিতি এখন হ'ল মনোজ ছেত্ৰী আৰু সম্পাদিকা হ'ল দীপ্তিনাথ। মনোজ ছেত্ৰী ছাৰ নমস্কাৰ ছাৰ, আৰু সম্পাদিকা হ'ল দীপ্তিনাথ। নেহেৰু সমিতিৰ ইকো ক্লাবৰ সভাপতি দিবা হাজৰিকা, দিবা হাজৰিকা ছাৰ, দিবা হাজৰিকা ছাৰ মঞ্চলৈ আহক। অঁ, এয়া দিবা হাজৰিকা আছে ইকো ক্লাব। অঁ, তাৰ পৰা সাঁতুৰি ল'লোঁ। আৰু এই সমিতিখনৰ সম্পাদক হ'ল হেমন্ত শইকীয়া ছাৰ। খুব ভাল পাইছে নহয়। সৃজনী শক্তি বিকাশ সমিতি, সৃজনী শক্তি আমাৰ যিবিলাক ভিতৰত অন্তৰ্নিহিত যিবিলাক শক্তি আছে সেই শক্তিখিনি আনি মোৰ ওচৰত উপস্থাপন কৰিব কাৰণ তাৰ ওচৰত কি শক্তি আছে, কোনে ভালকৈ দিহানাম গাব পাৰে, কোনে বিহু গাব পাৰে, কোনে জিকে, কোনে মৰিতা মানিকম যত যি আছে এইখিনিক চিনাক্ত কৰিবৰ কাৰণে এখন সমিতি তৈয়াৰ কৰি দিয়া হৈছে। আইনৰ হক ছাৰ, আইনৰ হক
সভাপতি আইনল হক আর সম্পাদিকা রিম্পি বড়া আছে। আর 2024 বর্ষের পাঠসভার দায়িত্ব দিয়া হয়েছে, তোমালে শুনে লওয়া। গোটাই বিদ্যালয়ের প্রথম রাতেপা সূর্য উদয় হলে গোটাই দিনটা আমি গম পাও, পাও না পাও? এই যেগুলি শিক্ষা যেগুলি শিক্ষাগুলো দায়িত্ব দিয়া আছে, 9 বজার আগত এখেসকলে তোমালোক পাঠসভা পরিচালনা করবে। তোমালে শুনে লওয়া, প্রতিগী নাম কোয়ারে তোমালে হাত ছবি দিবা। জ্যোতি গগৈ ডেকা, রূপম গগৈ, কৃষ্ণকান্ত গগৈ, রাতুল শইকীয়া, মহেন্দ্র বৰা আর আইনল হক। এতিয়া মইতো থাকিমে, আর তোমালোকে জানা দুই এদিন মই স্কুলত থাকিবলে মোৰ সময় নাই। গতি সামগ্রিক বিদ্যালয়খন পরিচালনা করবলে, পাঠ পরিচালনা করব, কত কোনে কেতিয়া পাঠদান করে আছে এইখানে পরিচালনা করার কারণে আরো দুগী শিক্ষাগ দায়িত্ব দিয়া হয়েছে। তোমালে খুব ভাল পাবা আইন হক সা আর নন্দ দরা সা। ঘরসিয়া করলে হাতি যেতে পোয়ালির পর যেটা ঘরসিয়া করলে তেতিয়া হাতি মনত কি ভরাই দিয়ে কথা ভরাই দিয়ে যে তোমাক একটা রসিয়ে বানিছো, এই রসিডাল ছিঙি তোমালে কেউ কি হয়ে যাব নোৱাৰা, আঁতৰি যাব নোৱাৰা। কিন্তু হাতিয়ে যদি বিচারিলে হবে সেই রসিডাল ছিঙি কেতিয়াবা সেই হাতি কি হয়ে যাব পারিলে আঁতৰি যাব পারিলে হয়। তার মানে কি হয়, এই ভাবটা হাতি মনত ভরাই দিয়া হয়েছে যে তোমালে এই রসিডালক কেউ ছিঙি আঁতৰি যাব নোৱাৰা। এটা আমার সরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকল এই মনত বহুতে এই মনত একটা ভাব ভরাই দিয়ে যে তোমালে সরকারি বিদ্যালয়ের দরজা খিড়কি নোহা, ভালকে বেঞ্চ ডেস্ক নোহা, এনেকা এখন বিদ্যালয় পড়িছা, তোমালে কেউ ভাল আগলে একজন ভাল ব্যক্তি হব নোৱাৰা, ভাল ডক্টর ইঞ্জিনিয়ার হব নোৱাৰা। এই ভাবটা মানুষ মনত কি করে দিয়া হয়েছে, ভরাই দিয়া হয়েছে সকলে ভাবে যে তোমালোক টকা পয়সা আমার কি হয়, আমি ভাল বিদ্যালয় পড়াব পড়া নাই, সেখানে তোমালোক ভাল লড়ি হব নোৱাৰা, ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ হব নয়। এই মনত এই ভাবটো ভরাই দিয়ার ফলতে আমার কি হয়েছে, আমার যখন ছাত্র ছাত্রী সকল আছে তেওঁলোকৰ উচ্চাকাঙ্ক্ষাটো নাইকিয়া হয়ে গিয়েছে। এতিয়া আমি কি করব, আমি করব যে ছাত্র ছাত্রী সকল আমি এটাও বুঝাব পাৰিব লাগিব যে তোমালোকে লাগিলে হয় বেঞ্চখন ভগা, লাগিলে স্কুলত পানি পৰিছে, লাগিলে বিদ্যালয়খন এখন দরজা নাই এখন খিড়কি নাই, কিন্তু বিদ্যালয়খন আমি মন আহিছো কেলে, আমি আহিছো আমি শিক্ষা লাভ করব, আর শিক্ষা দিব কোনে, শিক্ষা দিব আমার আমার কোনে, আমার শিক্ষক শিক্ষয়িত্রী সকলে। আর এটা কথা একদম এতিয়া পৰা সকলে মনে রাখা উচিত যে সরকারি বিদ্যালয়তে সকলোতকৈ মেধা আর কি হয় আমার ভাল শিক্ষক সকল আছে, কারণ আমি বিদ্যালয়তে কোনো ভালকে বহিবলে পঠিয়া নাই, খাবলে পঠিয়া নাই, কথা জানো নাই পঠিয়া, আমি বিদ্যালয় পড়ি শিক্ষা লাভ করব। এই কথাটা যদি আমি ভালকে মনত রাখো আর ছাত্র ছাত্রী সকল যদি আমি কিন্তু উৎসাহ দিও যে তোমালোকে লাগিলে যেন্ডেল পিঁধিয়ে সেন্ডেল সিগাই হোক, সিগা সেন্ডেল পিঁধিও কি হব পারা, ভবিষ্যতে একজন ভাল ব্যক্তি হব পারা।
এই কথা আমি কি করবো আমি অভিভাবক অভিভাবকে শিকালে আমার ছাত্র ছাত্রী লড়া ছাত্রীসল আমি সরপা বুঝাব পাব সকলে লড়া ছাত্রী এই কথাটা বুঝাই দিব মনত একদম ভালকে সাজ বহুয়াই দিব পাব আমার লড়া ছাত্রীসল আগবাড়ি যাব পাব নহলে অকল যদি আপনাদের সকল ক্ষেত্রতে ব্যক্তিগত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসল যদি আপনি দেখায় ইমান ভালকে ইমান ভালকে পড়ায় ইমান দেরিলেকে এই কথা করে দিলে আমার ছাত্র ছাত্রীসল কিন্তু কেউ আগবাড়ি যাব নয় এই হল প্রথম কথা দুই নম্বর কথাটা কি আপনাদের একটা কথা মন করব আমার যে হল সরকারি বিদ্যালয় পড়া ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রীসল যে ব্যক্তিগত খণ্ডত পড়া বিদ্যালয় ছাত্র ছাত্রীসল অকল পড়া শুনার কথা কোয়া নাই বাকি দিকভাগ যেন কিছু পিছ পড়ি আছে এই কথাখানে মনত রাখব তাহলে এই পিছ পড়ি থাকার মূল কারণটা কি মূল কারণটা হল কি আমি আমার ব্যক্তিগত বিদ্যালয় পড়া লড়া ছাত্রীর সন্তানক যে আমার মাক দেওতাকে কি করে ঘর কি করে চোয়া চিতা করে সরকারি বিদ্যালয় কিন্তু সেই কথা সেই মাক দেওতাকে কামটা নকরে যদি আমার অভিভাবক অভিভাবিকাসকলে আমার ছাত্র ছাত্রীর সন্তানক যদি ঘর ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ের দরে যদি চোয়া চিতা এটার পর আরম্ভ করে তাহলে কি হব চাব আমার লড়া ছাত্রীও কি হব তোলকে বেশি আগবাড়ি যাব পারে আমার আমি কি করো আমার আমি কি করো আমার লড়া ছাত্রী কি করো ঘর স্কুলত বাইরে যে পড়াই যে তহতি পড়ি লো কিন্তু ব্যক্তিগত খন্ড সেই কথা নয় ব্যক্তিগত খন্ড কব কি বলে কব তহতি কাইলে সেই লিখি আনবই লাগিব কিন্তু সরকারি বিদ্যালয় সেই কথা নহয় কারণে আমার এনেকা দিগদার হয়ে আছে আর আমার শিক্ষকসকলকো মই অনুরোধ জানাইছো আমিও শিক্ষক আমি এগারী শিক্ষক আমি যদি ডর লড়া ছাত্রী পড়াও শিক্ষকসকলে সদায় কি হব লাগবে ছাত্র ছাত্রীক মরম করব লাগবে আর একটা কথা হেই করব লাগবে যে নিজের সন্তান হিসাবে ভাবব লাগবে নিজের সন্তান হিসাবে নাভাবি যদি কি আমি সকল চাকরি করে আছো দরমহা পাইছো লড়া ছাত্রী যদি আমি ভালকে গুরুত্ব নিদি তাহলে আমার লড়া ছাত্রী কিন্তু শিক্ষকসকলকো গুরুত্ব নিদিব আর আমার লড়া ছাত্রী কি হব না আগবাড়িও যাব নয় মানে আর একটা তোমার ভেকুলি সাধু একটা কম তোমাকে শুনিবা দেই ভেকুলি সাধু দুটা ভেকুলি কলে গৈ আছিলে দুটা ভেকুলি এদিন ফরেষ্ট এখনের মাজত গৈ আছিল হাতি এখানি মাজত গৈ আছিলে ভেকুলি দুটা ভেকুলি ভেকুলি দুটা গৈ কি কৰিলে হাতিখনের মাজত গৈ আছিল গাঁতত পড়ি গেল হাতিটো গাঁত থাকে সবে দেখিছা নাই দেখিছা গাঁতত পড়ি গেল দুটা ভেকুলি এটা গাঁতত যেটা পড়ি গেল ভেকুলি দুটা ওপৰলৈ উঠিব পৰা নাই চিঞৰি আছে চিঞৰি আছে চিঞৰি আছে ওপৰত যিখিনি ভেকুলি আছে ওপৰত থকা ভেকুলিখিনি চিঞৰি আছে ওপৰলৈ উঠিয়া উঠিয়া কিছুমান ভেকুলিয়া কি বুলি কিছুমান ওপৰত থকা কিছুমান ভেকুলিয়া কৈছে তহঁতি আৰু উঠিব নোৱাৰ তহঁতি আৰু মৰিলি আৰু তাতে মৰিলি তাত বুঢ়া ভেকুলি আছিলে নহয় এটা ভেকুলিয়া কি কৈছে ইটোক কৈছে আমি আৰু উঠিব নোৱাৰোঁ আমি ইয়াতে নাখাই নগৈ ইয়াতে মৰি থাকিব লাগিব ইটো ভেকুলিয়া কি কৈছে সেই এটা ভেকুলিয়া ক'লেতো মই আৰু উঠিব নোৱাৰোঁ মই ইমান ওখ গাত মই কেতিয়াও উঠিব নোৱাৰোঁ মই ইয়াতে মৰিম ওপৰৰ ভেকুলিখিনিয়ে কৈছে তহঁতি গাতটো কি হ'ল ঘৰখন ভেকুলিয়া কি বুলি কৈছে তই মৰিবি আৰু ইমান ওখলৈ ধৰি উঠিব নোৱাৰ কিন্তু এটা দুটা ভেকুলিয়াটো ক'বই যে উঠিব পাৰিবি পাৰিলি উঠ বুলি এতিয়া ইটো ভেকুলিয়ে কি কৰিছে যিটো মৰিম বুলি ভাবিলে সি তাতে মৰিব ল'লে যিটো ভেকুলিয়ে ভাবিলে যে মই উঠিমেই যেনে তেনে সেই ভেকুলিটোৱে কষ্ট কৰি 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 লাহে লাহে বগাই বগাই একেবাৰে ওপৰ পালেগৈ বাকী ভেকুলিখিনিয়ে সেই ভেকুলিটো সুধিলে যে আমি তহঁতক ইমানকৈ কৈ থাকিলোঁ তই উঠিব নোৱাৰ উঠিব নোৱাৰ তই গৈ ইমান ওপৰ কেনেকৈ পালিগৈ ইমান কষ্ট কৰি তই যে উঠি আহিলি মই পালিলে ইটো ভেকুলি এটা ভেকুলি মৰিলে এতিয়া ইটো ভেকুলিয়া কি বুলি কয় ইটো ভেকুলিয়া ইটো ভেকুলিয়া ক'লে আপোনালোকে কি চিঞৰি আছে মই শুনাই নাই মই আছিল এটা কি হ'ল মই হ'লোঁ এটা কলা ভেকুলি কলা ভেকুলি মানে শুনা নাই শুনিছা নাই একো নুশুনে ভেকুলিটো ভাবিছে যে কি বুলি ভাবিছে যে মোক ওপৰৰ পৰা বাকী ভেকুলিবোৰে কি বুলি কৈছে ওপৰলৈ আহ এনেকৈ চিঞৰি আছে বুলি ভাবি ভাবি ভেকুলিটো কি হ'ল ওপৰলৈ উঠি গুচি গ'ল আমাৰ এতিয়া সমাজখন আমি আমি এনেকুৱা হ'ব লাগিব আমি কিয় হ'ব তোমালোকৰ যে তুমি চোকা পঢ়া আমাৰ সমাজখন এনেকুৱা কি হৈছে তুমি চোকা নহয় তোমাৰ ঘৰৰ মানুহ ওচৰৰ মানুহবোৰে কেতিয়াও তোমাক আগবাঢ়ি যাওঁ বুলি নকয় এতিয়া চবৰে গোটেই সমাজখনতে এনেকুৱা আমি জানো আগৰ সমাজ আমাৰ হৈ থকা নাই এতিয়া গাঁওবোৰত এতিয়া কোনোবাই ভাল হৈছে কাৰোবাৰ এটা ভাল হৈছেতো কোনো ভাল হোৱা নিবিচাৰে কোনোৱে নিবিচাৰে এতিয়া কি হ'ব সকলোৱে কি কৰিব আমাক নিৰীক্ষা কৰিব নিৰীক্ষা মানে কি এই তহঁতি নোৱাৰা তহঁতি ক'ত চৰকাৰী স্কুলত পঢ়িছ তোৰ নম্বৰ ইমান তই কেতিয়াও ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ হ'ব নোৱাৰ তই কেতিয়াও প্ৰফেচাৰ হ'ব নোৱাৰ ভাল মানুহ তই কেতিয়াও হ'ব চবেই আমাক কি কৰে এই কথা খাই কৰে তই আহাৰগুৰি বিদ্যালয়তে পঢ়িছ তই ক'তনো ডাঙৰ মানুহ হ'ব পাৰিবি চবেই এই কথাটো ক'ব কিন্তু সেই কথাটো আমি উৰুটাকে ল'ব লাগিব নুশুনাকেই যিটো ভেকুলিটো যে আগবাঢ়ি গুচি গ'ল যিটো কলা ভেকুলি আছিলে কলা যিটো ভেকুলি কাৰো কথা নুশুনিলে সি ভাবিলে মোক উৎসাহ দি আছে আমি তাৰমানে এতিয়া কি হ'ব লাগিব সমাজখন এনেকুৱা হ'ল আমি এতিয়া সকলো ক্ষেত্ৰত কলা হ'ব লাগিব যাতে আমাক কোনোবাই যদি নিৰুৎসাহো কৰে আমি এইটো উৎসাহ বুলি কি হ'ব লাগিব আগবাঢ়ি যাব লাগিব সেই কলা ভেকুলিটো নহ'লে কিন্তু আমি সমাজত আৰু কি হ'ব আগবাঢ়ি কেতিয়াও যাব নোৱাৰিম
তোমাকে বুঝি পালা নাই, সাধুটো বুঝি পালা নাই, পালা? তাৰমানে কি হয়, তোমাৰ লগৰ ল'ৰা ছোৱালীয়ে যদি তোমাক কেতিয়াবা কয় তই পঢ়ি শুনি ডাঙৰ মানুহ হ'ব নোৱাৰা, সেই কথা তোমালোকে পাহৰি যোৱা, তুমি যিটো জানা সেইটো জানিয়ে যদি তুমি আগবাঢ়ি যোৱা, তুমি সমাজত এদিন হ'লেও এদিন কি হ'ব পাৰিবা, এগৰাকী ভাল ব্যক্তি হ'ব পাৰিবা। এতিয়া শেষত মই আৰু এষাৰ কথা কৈছোঁ, অনুৰোধে কৈছোঁ মই আমাৰ কি আমাৰ অভিভাৱক অভিভাৱিকাসকলক, যে ল'ৰা ছোৱালীক বা সন্তানক আমি অকল পঢ়াৰ ক্ষেত্ৰতে যে কোনোবা সন্তানক একেবাৰে পঢ়াত ভাল নহয়, সেইবাবে পঢ়ি যে আগবাঢ়ি নিব পাৰি সেইটো নহয়। আচলতে আপুনি চাব আপোনাৰ সন্তান কোনটো কিহত আপোনাৰ সন্তানগৰাকী ভাল। আজিকালি জানেই আপোনালোকে সকলোৱে দেখিছে, নাচিও অকল বিহু নাচিও মানুহ আজিকালি লাখপতি হৈছে, দেখিছে নাই? ক্ৰিকেট খেলিও হ'ব পাৰে, বল ফুটবল খেলিও হ'ব পাৰে, নাচিও হ'ব পাৰে, গায়ো হ'ব পাৰে, ভাওনা কৰিও আজিকালি বহুত মানুহে টকা লাভ কৰিছে। এইটো কথা নহয় যে অকল পঢ়াতে আমি গুৰুত্ব দিম, এইটো নহয়। তাৰমানে আমি আপোনাৰ সন্তান যোনটো দিশত কি আছে, যোনটো দিশত ভাল, সেইটো দিশত আমি সন্তানগৰাকী কি ল'লে বেছি আমি গুৰুত্ব দি আগবঢ়াই নিব লাগিব। আৰু দ্বিতীয়তে কি হ'ব লাগিব, পঢ়াটো আমি পঢ়াত গুৰুত্ব দিবই লাগিব, সেইটো সঁচা কথা। কিন্তু আপুনি যিজন ল'ৰা ছোৱালী সৰুতে যদি পঢ়াত ভাল নহয়, তাক যদি আকৌ পঢ় কৈ থাকে, পঢ়াত কেতিয়াও ভাল নহয়, সেইটো আপোনালোকেও জানিব। কিন্তু সন্তানগৰাকী যিহত ভাল, আমি সেই দিশত আমি কি কৰি নিবলৈ আগুৱাই নিব পাৰিব লাগিব। আপোনালোকে জানে, মই উদাহৰণ হৈ কৈছোঁ, নাৰায়ণপুৰৰ আমাৰ মাধৱদেৱ বিশ্ববিদ্যালয়ৰ আগৰ যিগৰাকী পঞ্জীয় ডক্টৰ হৰ হাজৰিকা, আপোনালোকে শুনিছে? হৰ হাজৰিকাৰ পুত্ৰ আমাৰ হৃদয় হাজৰিকা, শুনিছে? নামটো চুতা হয়। তেখেতে এতিয়া হৰ হাজৰিকাৰ ৰেজিষ্টাৰ হৈ যিমান দৰমহা পাইছিলে, তেখেতে চুতা হৈ তেখেতে অলিম্পিকত খেলা নাই, আমাৰ কমনৱেলথ গেমছত পদক পাইছিলে, তাক এতিয়া মাহে তাতকৈ বেছি দৰমহা পায়, অকল শ্বুটিং কৰি মাহে এতিয়া 2,50,000 কিমান টকা পায়, একো নকৰে, অকল শ্বুটিং কৰি। আৰু এতিয়া তেখেত পঢ়াটো বেয়া, পঢ়াত যেন যেনেকৈ হেৰি পাছ কৰি মেট্ৰিক পাছ কৰি এতিয়া কটনত বি এ পঢ়ি আছে, পঢ়া কথাটো কোনো গুৰুত্ব নিদিয়ে, মাকেতো তেখেতে চাকৰিয়ে বাদ দি দিলে। তাৰমানে এই কথাটো আমি জানিব লাগে, আপোনাৰ সন্তান যদি কোনোবা ক্ষেত্ৰত ভাল, সেই দিশত আগুৱাই লৈ যাওক। অকল শ্বুটিং কৰিয়ে তেখেতে আজিকালি 2,50,000 মাহে দৰমহা পাইছে, নাচি বাকী দেখিছে জুবিন গাৰ্গে চাকৰি কৰিব লাগে, জুবিন গাৰ্গে নালাগে চাকৰি কৰিব, ক্ৰিকেট খেলিয়ে মানুহে ইমান টকা ঘটি আছে, আছে নাই? এই কথাখিনি আমি আমাৰ অভিভাৱকে কেতিয়াবা মনত ৰাখিব লাগিব, যে যিকোনো দিশত আমি সন্তানক আমি যিকোনো দিশত আমি আগুৱাই লৈ যাব লাগিব। আৰু এটা কথা কি হয়, আমাৰ প্ৰথমগৰাকী আমাৰ যিটো গুৰুৱে কৈছিলে, মই সেই সাধুটো মই ক'ম বুলি আহিছোঁ, আপোনালোকৰ গুৰুগৰাকীয়ে কৈ গ'ল যে আমি কি হয়, আমি এগৰাকী চাকৰিয়াল, এগৰাকী ধনী ব্যক্তি যিমান যি হওঁ, আমি কিন্তু এগৰাকী প্ৰথমে কি হ'ব লাগিব, এগৰাকী মানুহ হ'ব লাগিব। আমি সকলোৱে প্ৰথমে এগৰাকী মানুহ হ'ব লাগিব, আৰু আমি ছাত্ৰ ছাত্ৰী এগৰাকী মানুহ হ'বলৈ শিকাব লাগিব। মানুহ মানে কি, মানুহ আমি সকলোৱে জানো, মানুহ ঠেং ভৰি থাকিলে মানুহ নহয়, মুখখন থাকিলে মানুহ নহয়। আমাৰ সৰুৰ পৰা আমাৰ ছাত্ৰ ছাত্ৰীক আমাৰ সন্তানক আমি কেনেদৰে এগৰাকী ভাল মানুহ হয়, দেশৰ কাৰণে সমাজৰ কাৰণে আমি কেনেদৰে আগুৱাই যাব পাৰোঁ, আমাৰ দেশখনক কেনেকৈ আগুৱাই লৈ যাব পাৰোঁ, এই ক্ষেত্ৰত আমি কি কৰিব লাগিব, ছাত্ৰ ছাত্ৰীক আমি মাৰ্গদৰ্শন দিব লাগিব। শেষত মই সকলো ছাত্ৰ ছাত্ৰীক মোৰে শিক্ষা ভেন নিজৰ দক্ষতা ভেন আছিল, সমাজৰ তলৰ শ্ৰেণীৰ মানুহখিনিক মানুহবোৰে গণ্য কৰিব বেয়া পায়, এই মানসিকতাৰ বিপৰীতে আজি আমি আপোনালোকৰ সন্মুখত এনেকুৱা এগৰাকী নাৰীক চিনাকি কৰি দিম, যিগৰাকী নাৰীয়ে উচ্চ শিক্ষা গ্ৰহণ কৰি জিলা প্ৰকল্প বিষয়াৰ এটা দায়িত্ব গ্ৰহণ কৰাৰ পিছতো মানুহৰ মাজত থাকি, মানুহৰ মাজত ঘূৰি সমাজৰ হকে কাম কৰি ভাল পায়। আমাৰ অতি শ্ৰদ্ধাৰ, আচলতে আমি ভাগ্যশালী তেখেতৰ এই বিদ্যালয়খনৰ প্ৰতি যে আন্তৰিকতা আছে, এই কথাটো আমি আগতেই জানো। ইয়াৰ আগতেও তেখেত আমাৰ এই বিদ্যালয়লৈ আহি আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক উৎসাহ প্ৰদান কৰিছিল, আমাৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলে উদ্যমিতা বৃদ্ধি কৰাৰ ক্ষেত্ৰত যথেষ্ট পৰামৰ্শ আগবঢ়াইছিল, আমাক উপকৃত কৰিছিল। আৰু এবাৰ আমি তেখেতৰ ভাষণ শুনিম, তেখেত হৈছে জিলা প্ৰকল্প বিষয়া ইফালানী,
শইকীয়া বাইদেউ, আমি মিঠারাণী শইকীয়া বাইদেউ গতিকে ভাষণ মাতিবলৈ উপনীত হৈছো। পরম শ্রদ্ধার আজি এই অনন্য সুন্দর অভাষণের সভাপতি মহোদয়, তার কারণে আমি খুব আহ্লাদিত হয়েছো। তারপরে আপনাদের যি এখন অহা বছরের পরিকল্পনার যি এখন নতুন প্ল্যান পরিকল্পনা প্রস্তুত করেছে, সেইখানে যথেষ্ট উদ্ভাবনীমূলক। এই উদ্ভাবনীমূলক প্রচেষ্টা যদি আমার মাজত থাকে আর আমার মাজত যদি একতা থাকে, তেতিয়াহলে আমি একোলৈকে পড়ুয়া করব নালাগে। মাননীয় এগারী তেখেতের নামটো মই পাহৰি গলো, বড়া আছিল নাকি স্যার, রঞ্জিত দত্ত স্যার, তেখেতে কৈ থৈ গৈছিল কিছু কথা যে ইংলিশ মিডিয়াম বা ব্যক্তিগত খণ্ড বিদ্যালয় বা আমার সরকারি বিদ্যালয় আমি অল্প হেয় অনুভব করি, কিন্তু মই মোর এটা অভিজ্ঞতা আপনার আগত শেয়ার করিম, যে অভিজ্ঞতা মই জীবনত কাকুয়ে পোৱা নাই, কিন্তু মই আপনার শেয়ার করি। এই কারণে শেয়ার করিম যে আমি আমার এই জীবন এদিন এড়ি থাকি গুছি যাব লাগিব, গতি আমার জীবনের ভাল লগা অভিজ্ঞতা বেয়া লগা অভিজ্ঞতা আমি এইখান পৃথিবীতেই এড়িয়ে যাব লাগে মূল অনুভব। সেই কারণে মই মূল একটা অনুভব যেটার দিনত মোট খুব বেয়া লাগিছিল, তেতিয়ার দিনত মই অত্যন্ত অপমানিত বোধ করেছিল, আর তেতিয়ার দিনত মই চিঁড়ি কান্দিব পৰা নাছিল, খুপি খুপি মনত চেপি চেপি কান্দি আছিল রাতে। সেইখিনি কথা মই আপনার কম, কারণ কেলে তার মাজেদি ব্যক্তিগত খণ্ড আর সরকারি খণ্ডর কথা এটা উলাই পড়ব। মই সরকারি খণ্ড অধ্যয়ন করা এগারী ছাত্রী আর একবারে গাঁলিয়া পরিবেশত বহুত ভিতর মো ঘর ধেমাজি জেলার গোগামু। মই যেতিয়া মেট্রিক পাস করেছিল তেতিয়া আমার জেলা আছিল লক্ষিমপুর, গতি মই সেই ভিতরা অঞ্চলের পৰা ইয়াল মই পড়ছিল, তাতে মেট্রিক পাস করে মই পড়ছিল গুৱাহাটী, গুৱাহাটী সন্ধিগৈ মহাবিদ্যালয়ত মই পড়বলে গৈছিল। যেতিয়া এখন সৰু ঠাইৰ পৰা যেতিয়া ডাঙর ঠাইলৈ যাওঁ, তেতিয়া মই কেবল মুখখন মেলি মেলি ছোৱালীবিলাক চাই আছিল, গার্লস কলেজ আছিল দীর্ঘ কাল, যেতিয়া বানান ভুল করিব, যেতিয়া একো নিজৰ কথাখিনি এক্সপ্রেছ কৰি লিখি একলম দিব নোৱাৰিব, তেতিয়াহলে আমি কেতিয়াও সফল নহব। আমার ব্যক্তিগত সফলতা কেলে লাগিছে অনুভব কৰিছো আজি ইমান দিনৰ পিছতো, কিছু ছাত্র ছাত্রী বিএ পাস করে যেতিয়া আমার ওচৰলৈ আহে, তেতিয়া আমি যদি সিহঁতক এখন দরখাস্ত লিখিবলৈ দিও, সিহঁতে দরখাস্তখন শুদ্ধকৈ লিখিব নাজানে, ইংরাজীত বহুত দূৰত, অসমীয়াত নাজানে। মই যেতিয়া সেবাত আছিলো, তেতিয়া মই সেবাত নাই, সেবাত মাননীয় দেরাজুল হুসেন স্যার আছে, তেখেতেও কব আপনার, মই যেতিয়া সেবাত আছিলো দুজনীমান ছোৱালীয়ে হিন্দী সাবজেক্টত ফেল করলে, ইহতে একদম গার্জেন সার্জেন লৈ যুদ্ধং দেহি পুরা রণচন্ডী মূর্তি ধরি আহিছে। মই ছোৱালীকেইজনীৰ মুখলে চালো, কোমল বয়স, কোমল বয়স, আর সিহতে স্কুল ইউনিফর্মতে গৈছে, লগত অভিভাবক আর শিক্ষক। মই কলো কথাটো কি, বোলে বাইদেউ আমি ভালকে লিখেছিল, আমি কিন্তু পাস নকৰিলো কিয়, ঠিক আছে তোমালোকে রি ক্যালকুলেশন কৰিব পাৰি নহয়, সেইটো কাৰণে তোমালোকে এখন এপ্লিকেশন লিখা, আসলতে এপ্লিকেশন লিখিব নালাগে, কিন্তু মই সেইটো বুদ্ধি কৰিলো, মই বুদ্ধি কৰিলো যে এখন দরখাস্ত লিখা, ইংলিশত লিখিব পাৰিবানে, বোলে নাজানো, মই বোলো ক্লাস সেভেনৰ পৰা আমি শিকাইছিলো নহয়, নিশিকিলা, বোলে নাজানো, হিন্দীত লিখিব পাৰিবানে, বোলে নাজানো, অসমীয়াত, অসমীয়াটো মাতিব, সেই এপ্লিকেশনখন তেওঁলোকে চাৰিবাৰ ভুল কৰিলে, চাৰিবাৰ ভুল কৰাৰ পিছত মই ভুল 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 শুদ্ধ কৰি দিলো, ভুল ভুল কৰি দিলো, তাৰপিছত কলো এইখিনি শুদ্ধখিনি চাই পুনৰ এখন লিখি আনা, সেইখনৰ কোনো প্ৰয়োজন নাই। তাৰপিছত অভিভাৱক আৰু শিক্ষকক মাতি আনি মই বুজালো, চাওক আপোনাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে এইখিনিকে শিকিছে, একো চর্চা করা নাই ঘর, হয়নে, হোমওয়ার্ক নাই, স্কুলত যি পড়াইছে হোমওয়ার্ক নাই, গতি লড়া ছোৱালী বিদ্যালয়লৈ পঠাবৰ কারণে মই ক শ্রেণীর পৰা আৰম্ভ কৰিছো, ক শ্রেণীর পৰা আৰম্ভ কৰিছো যে লড়া ছোৱালী বিদ্যালয় পঠাবৰ কারণে প্রথম দায়িত্ব কার,
মাক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর মা অকালতে ঢুকাইছিল সত্য সন্ধান হয় জানো নামটো বুড়ি মাকর নাম আছিল কি খেরকুটি খেরকুটিয়ে এগারো বারো বছরিয়া শঙ্কর যদি মহেন্দ্র কন্দলির টুল তামোল পাণ আর নয়া পয়সা এটা দি যদি থই নাহিলে হেতে আমি এই মহাপুরুষ জনার অমূল্য সৃষ্টিরাজি উপভোগ করবলে পালো হেতে আমি নিজাকে কি সৃষ্টি করছো আমি গাইছো হাততালি বজায় বজায় শঙ্কর গুরু আমাক নেরিবা কিন্তু শঙ্কর গুরু তেওঁখিনি আমি কিমান আগবাই লৈ গৈছো হয়নে কথাটো আমি আমিতো আগবাঢ়িলো আমি কাক নিব লাগিব আমি লড়া ছোৱালীক নিব লাগিব ডক্টর এ পি জে আব্দুল কালামর নাম তোমালোকে শুনিছা আপোনালোকে শুনিছে তেখেত প্রাক্তন রাষ্ট্রপতি প্রাক্তন এগারী জ্যেষ্ঠ বিজ্ঞানী তেখেতর দেউতাক আছিল মাছমরিয়া আর মাকে সুতা কাটিছিল তেওঁলোকৰ সুতালর সম্মুখত এখন উত্তাল সাগর সাগরখন পার হয়ে সিপারে কিবা আছে নেকি মাকে সদায় ভাবি থাকে এই উত্তাল সাগরখনের সিপারে কিবা আছে নেকি বারো যলৈকে মোৰ লড়াটো এদিন যাব সাগর কারণ আব্দুল কালামর চরিত্রত তেওঁ দেখিছিল যে কিবা এটা আছে কারণ লড়াটো সদায় মাকক কুতুরি থাকে শিশু আব্দুল কালামে মাকক কুতুরি থাকে মা অকমান কেরাসিন তেল যোগাড় করে থবা কারণ মই রাতে পড়িব লাগিব গতি মাকে অনুভব করেছিল শিশু প্রথম অনুভব করে মাকে গর্ভর পড়া গোটেখিনি কামত কোনে উত্তরধার হিসাবে অংশগ্রহণ করব সেইজনেই হব প্রধান শিক্ষক প্রধান শিক্ষকে উত্তরধার হব লাগিব যে আমার সংখ্যা ভাওনাত উত্তরধার থাকে নাটকখন কেনেকুয়া হব আহে দেখ শুন নিরন্তরে হরি বোল হরি বোল হয়নে বারো ঠিক তেনেকে আমার প্রধান শিক্ষকজন হব লাগিব উত্তরধার তেও এনে ধরনের মিটিং সভা বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কাম করব লাগিব যার দ্বারা নেকি আমি সমাজখন সদায় এধাপ এধাপ এধাপক আগুয়াই নিবলে পারো এটা চাওক মই আপনার আরম্ভে কৈছিল মোর খুব দুঃখ লাগিছিল যেতিয়া মোক একাখরিয়া কৰিছিল কেবল ইংরাজি নজনার কারণে আজিও মই সলসলিয়াকে ইংরাজি কব নোৱাৰো পাৰো যিখিনি অফিসিয়াল কৰিব লাগে সেইখিনি পাৰো এটা সময়ত মই ইংরাজি শিকিবলৈ বহুত যত্ন কৰিলো আৰু এটা সময়ত যেতিয়া মই পরিপক্কতা পালো তেতিয়া মই বাদ দিলো কি দরকার কি হব মোর ইংরাজি শিকি মই ইংরাজিত এই গ্রাসরুট লেভেলৰ মানুহখিনিক নাপাও তেওঁলোকৰ কথা কবলৈতো মোৰ নিজৰ ভাষাটোৱে দরকার হব গতিকে কি দরকার এটা ভাষা এটা মাধ্যম মই অনুরোধ করো সকলকে যে তিনটিয়া আহতগুড়ি হাই স্কুল এনে একটা পর্যায়লৈ যাও যত নেকি ওচরে পাজরে থাকা যিমানবিলাক ব্যক্তিগত খণ্ড বিদ্যালয় আছে তেওঁলোকৰ কাৰণে এটা আদর্শ হোক সেই ছাত্র ছাত্রীসকল ইয়ালৈ ঢাপলি মেলক সেই অভিভাবক সকলে ইয়ালৈ যাতে ঢাপলি মেলক সেই উদ্দেশ্য আশা মই মনতে পুহি রাখিছো লাস্টত মই মাত্র দুটা কথা কম অলপ সময় কম বলে ভাবিছিল যদিও অলপ কবইলগিয়া হল আকৌতো এনেকে আপোনালোকক আহি লগ নাপাও মই অনুভব কৰিছো আমাৰ ছাত্র ছাত্রী সকলে বহুত আমনি পাইছে অথনিবা বহি আছে বহি থাকিলে অলপ আমনি লাগে মই বুঝি পাইছো কিন্তু তথাপিও মোৰ যে কবলগিয়া হৈ আছে মই ইয়াতে কম কি যে নারী সবলীকরণ আমার নারী সকল আজি দশ বছর আগত যেনেকা আছিল এতিয়া নহয় আমার নারী সকলে যিমান বিলাক বব জানিছিল মিচিং ভাই ভনী সকলে যিমান বব জানিছিল সেই সুতা বেপারে আজিকালি জগৎ জিনিছে ভুই রুই নিজৰ কাৰণে খেতি কৰিছিল এতিয়া বেপার কৰিবলৈ শিকিছে হয়নে বাৰু আমার বয়ন শিল্পী এগারিয়ে তেখেতর নাম তো হেমলতা নাকি আছিল মই পাহৰি গৈছো গুণমালা বয়ন করে রাষ্ট্রপতি পদক পাইছে হয়নে বাৰু কথাটো গতি আমি নারী সবলীকরণ হবলে হলে আমি সবল হবলে হলে আমাক আর্থিক স্বাধীনতা লাগিব দুটা হাঁহ পুহি হলেও দুটা কুকুরা পুহি হলেও গাহৰি পুহি হলেও
ছাগলী পুহি হলেও বা অন্যান্য কিবা কিবি কাম করে হলেও নাম গাব, দিহানাম গাব, জনাসকলে দিহানামৰ প্রতিযোগিতা করে হলেও কর্মশালা কর্মশালা পাতি লড়া ছোৱালীৰ পৰা ন্যূনতম পয়সা এটা লোক আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার বহুত দিক আছে। আমি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হও আমার ছাত্রী সকল হব, আমার ছাত্রী সকলক কিন্তু মাকে সদায় লক্ষ্য করব লাগিব। মোৰ কথাই কওঁ, যদি মেট্রিক পরীক্ষা পাস করে যদি মোক বিয়া দি দিলে, যদি হায়ার সেকেন্ডারি পাস করার পিছতে যদি মোক বিয়া দি দিলে, যদি ডিগ্রি পাস করার পিছত এম এ পাস করার পিছতে যদি মোক বিয়া দি দিলে, তো আজি মই আপোনালোকৰ আগত কথা কব পৰা এই দক্ষতাটো হয়তো নাপালো হেতে, হয়নে বাৰু কথাটো? গতিকে মোৰ কথাটো নিশ্চয় মোৰ মায়ে এই লাইনটোৰ মৰ্মাৰ্থ বহুত বেছি, ঠিক আছে? আজিকালি তোমালোকৰ বহুত সুবিধা হৈছে। আমি যেতিয়া সৰু সৰু পঢ়ি আছিলো এনেকুৱা মাইক এটা চুবৰ কাৰণে আমাৰ কি হেঁপাহ, এই মাইকটো চুবলৈ কি হেঁপাহ, কেতিয়া চুবলৈ যাম, এইটো চুম কথা কম, হয়নে? এইটো চুম কথা কম, ইমান মনত আছিল গান গান। কিন্তু এতিয়া তোমালোকৰ স্কুলে 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 এই মাইক ছেটটো আছে, ইচ্ছা করলে তোমালোকে প্রাতঃসভাত গান গাব পারা, নাটক করব পারা, বক্তৃতা দিব পারা। গতিকে এই সুবিধাটো অভিভাবক সকলক লবর কারণে অনুরোধ করছো। ইমানখিনিকে কৈ মোৰ বক্তব্য অতি দীঘলীয়া হওয়া সত্ত্বেও অতি সুন্দরভাবে ধৈর্যরে অকনো বিরক্তি অনুভব নকরাকে, যদিও বিরক্তি অনুভব করেছে মনের ভিতরে গোপন করে রখার কারণে আপনার সকলকে মই ধন্যবাদ জানাইছো। আর এইখিনিতে মোৰ বক্তৃতা আমরণি।